গীবতের ভয়াবহতা জানার পর চেষ্টা করি দূরে থাকার, কিন্তু কিছুদিন পর আবার গীবত হয়ে যায়। এখন গীবতের তওবা কিভাবে করব, এর থেকে দূরে থাকার উপায় কি? আপনারা গীবত কাকে বলে চিনেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের সংজ্ঞা দিচ্ছেন যে গীবত হলো যিক্রুকা আখাকা মা ইয়াকরাহুহু, তুমি কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে, এর নাম গীবত। এখন একটা মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে, এটা তার পেছনে বলতেছেন লোকটা এখানে নাই, তার অগোচরে আরেকজনের কাছে বলতেছেন, এটার নামই কি? গীবত। এখন যদি সেই দোষটা তার মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? কি বলেন? গীবত হবে। আমাদের দেশে যারা গীবত করে সবাই কম বেশি গীবত অনেক সময় হয়ে যায়, আমাদের দ্বারা আল্লাহ আমাদের মাফ করুক। গীবত করার ক্ষেত্রে কিছু লোক আছে যারা গীবত করে, গীবত করার সময় শয়তান তাদেরকে একটা মাসালা সাপ্লাই করে। কি সাপ্লাই করে? একটা মাসালা। কোনো মুফতি সাহেবে দেয় না, কে দেয়? শয়তানে। মাসালাটা কি জানেন? মাসালাটা হলো, আপনি যদি বলেন ভাই কারোর পিছনে সমালোচনা করা ঠিক না, ভাই ভাই গীবত করা খুব ভয়াবহ গুনাহ, ভাই কোরআনে আল্লাহ তাআলা এটাকে মৃত ভাইয়ের গোশত খাইলে যেরকম অপরাধ নোংরামি, এটাকে সেরকম বলেছেন, এবং গীবত পরিষ্কার হারাম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আপনি আরেকজনের গীবত করেন না। এটা বললে তখন ওই লোকরে শয়তান ওহি করে, শয়তান তার মাথায় দেয় বুদ্ধি, সে তখন জবাব দেয়, দেখেন ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি, আমি কোনো উল্টাপাল্টা মিথ্যা কথা বলতেছি না, আপনি চেক করে দেখেন। সে গীবতের সংজ্ঞা হয়তো জানে না, আর নাহলে শয়তান তার দিয়া এই ভুল মাসালা দেওয়াইছে। আরেকজনের পেছনে আপনি কোনো কথা বললেন যে কথাটা সত্য, কিন্তু তার সামনে বললে সে কষ্ট পাবে, এটা সত্য হওয়া সত্ত্বেও কি হবে? গীবত হবে। আর যদি ডাহা মিথ্যা কথা বলেন আরেকজনের নামে তার পিছনে, তাহলে তো সেটা মিথ্যা অপবাদ, ওটা তো গীবতের চেয়ে আরো ভয়াবহ। আবার শয়তান আরেকটা মাসালা শিখিয়ে দেয় যারা গীবত করে তাদেরকে, সেটা কি জানেন? সেটা হলো, বলে যে ভাই যদি নিষেধ করে, ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না, বলে যে ভাই আমি তার সামনেও বলতে পারবো, এরকম ব্যাটাগিরি দেখায় না কিছু লোক? তো বলতে হবে, আপনি যদি এত বড় ব্যাটাগিরি দেখেন না মানুষ, আপনি যদি এত বড় ব্যাটাগিরি দেখানো মানুষ হন, তাহলে তার সামনে গিয়ে বলেন, পিছনে কেন বলতেছেন? ইসলাম বলে মানুষের প্রশংসা হবে পেছনে, আর তার ভুল ত্রুটির সমালোচনা হবে তার সামনে। ভালো করে শুনেন, মানুষের প্রশংসা করতে হবে পিছনে না সামনে? পিছনে। সামনে প্রশংসা করা যাবে, এইটা যেই মাহফিলে বসে বলতেছি, এই মাহফিলের স্টেজেই হয়তোবা, আমার নাম আর আগে খুব একটা বলে নেয়, আজকে বিভিন্ন মাহফিলে যেটা হয় যে বক্তারে বসায় রেখা পোস্টারে 5 মাইল লম্বা তার প্রশংসা লেখে, আছে না নাই? আলেম কুলের শিরোনমি বনি কামেলে মোকাম্মাল অমুকে তমুক 3 মাইল লম্বা প্রশংসা লেখে, শুধু লিখলে হইতো, ওখানে আবার হুজুরের বসে বসে পাম্পটি দেয়, আছে না নাই? কি ওয়াজ মাহফিল এগুলা! এই ওয়াজ মাহফিল থেকে মানুষ কি ইসলাম শিখবে যে ওয়াজ মাহফিলে ইসলাম নষ্ট করা হয়, ধ্বংস করা হয়? মানুষের সামনে প্রশংসা করা পরিষ্কারভাবে হাদিসে নিষেধ, কারণ বসে বসে প্রশংসা শুনলে যে কোনো মানুষ কি করে? ফুলে। কি হয়? ফুললে বেশি অহংকারী হয়ে যায়, সে ধরাকে সরা জ্ঞান করে, সে মানুষকে মানুষ মনে করে না। এটা মানুষের, প্রত্যেকটা মানুষের ভিতরে হয় কম বেশি। আপনি যদি বলেন না আমারে বাতাসে ধরে না, আপনি এটা ভাব নিছেন, বাতাসে ধরে না এমন কোনো মানুষ নাই। আপনি বলবেন রেলের চাক্কা আমি হাওয়া দিয়া লাভ নাই, এটা মুখের কথা। প্রত্যেকটা মানুষ সামনে প্রশংসা শুনলে তার ভিতরে কি আসে? অহংকার। এই জন্য এটা নিষেধ ইসলামে। ইসলাম বলে প্রশংসা করবা পেছনে, লোকটা এখানে নাই, তখন বলতে হবে আপনারা জানেন উনি কত ভালো মানুষ, উনি কোন যোগ্য মানুষ, এগুলো সব বলতে হবে তার পেছনে। আর বদনাম থাকলে, দোষ থাকলে সেটা বলতে হবে কি? ইসলাম বলে তুমি ব্যাটাগিরি দেখাও, প্রকৃত মানুষ হও, সাহসী হও, সামনে দোষ বলো। আমরা কি করি এখন? সামনে আসে শুধু পাম পটি দি, ভাই আপনার মতো মানুষ নাই, ভাই জানেন না ভাই আপনার জন্য দিলটা যে কেমন করে ভাই, আর পেছনে যায় বলি বেটার মতো একটা ডাকাত, একটা অমানুষ আল্লাহর জমিন আরেকটা আছে কিনা সন্দেহ, ঠিক না ভাই? ঠিক।
আমরা পিছনে যাই বদনাম করি আর সামনে আইসা পাম দেই। এর কারণে ক্ষতি কি হয় জানেন? আমাকে একজন কয়েকদিন আগে প্রশ্ন করছে, ভাই গীবত কি ইসলামে এত কঠিন শক্তভাবে নিষেধ করছে কেন? একটা মানুষের গীবত করছে, কারোর মারা নাই তো, এমন কোনো ক্ষতি করে নাই, তাহলে ইসলামে এত কঠিনভাবে যে মৃত মানুষের গোস্ত খাওয়ার চাইতে জঘন্য অপরাধ বলেছে বা গোস্ত খাওয়ার মতো বলেছে, এটা কিভাবে হয়? তো আমি বললাম, দেখেন একটা সমাজ স্থিতিশীল থাকুক, সুন্দর থাকুক, সুখী থাকুক, ইসলাম সেটা চায়। যখন মানুষের সামনে প্রশংসা করবেন তখন লোকটা অহংকারী হবে, অহংকারী লোক দ্বারা কি মানুষ শান্তিতে থাকে না অশান্তিতে থাকে? এই জন্য ইসলাম বলে সামনে প্রশংসা করে কাউকে অহংকারী বানায়ও না, লোকটার ক্ষতি করিও না। লোকটাকে অহংকারী বানালে সে অহংকারের কারণে আরেকজনকে ছোট মনে করবে, সমাজে অশান্তি হবে। লোকটার প্রশংসা যদি তার পেছনে করো তাহলে লাভ হবে কি? এলাকার সব মানুষ, উনি এখানে নাই, আমরা সবাই বলতেছি জানেন উনি কত ভালো মানুষ, আপনারা অনেকে জানেন না, উনি তাহাজ্জুদের নামাজ পড়ে, উনি মিথ্যা বলেন না, উনি অনেক লোভ লালসা ছেড়ে দেন, উনি আল্লাহকে অনেক ভয় করেন, উনি সততার উপরে চলেন, উনি অনেক লোভ থাকা সত্ত্বেও অন্যায়ের কাছে মাথা নত করেন না। এই কথাগুলো যখন আমরা ওনার অগোচরে বলবো উনি এখানে নাই, তখন আপনারা সবাই চিন্তা করবেন তাহলে আমার এলাকার অমুক লোকটা সে এত ভালো, তাহলে তার প্রতি আপনার সুধারণা তৈরি হবে, তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে, সামাজিক সম্প্রীতি তৈরি হবে কি হবে না? এই জন্য ইসলাম বলে প্রশংসা করবা পেছনে আর সামনে সমালোচনা করবা। সামনে সমালোচনা করতে আবার ইসলাম বলে এমনভাবে সমালোচনা করবা না যে সে তোমার নকশা উল্টে দেয়। এখন আজকে আমার থেকে মাসালা শুনে গিয়া কালকে যায় শুরু করেন সামনে গিয়া, ভাই আপনার চরিত্রটা ভালো না ভাই, এরপর যে একটা বক্সিং খেয়ে আসে আমার কোয়েন হুজুর আপনার মাসালা শুনে মাইর খেয়ে আসে। আপনারা এইভাবে উল্টা পাল্টা সমালোচনা করতে বলে না ইসলাম, সুন্দর করে বিনয়ের সাথে সামনে পারলে বুঝবেন, ভাই আপনি যদি মনে কিছু না করেন ভাই একটা কথা বলতে পারি, কারোর সামনে না সেটাও, মানে ওনার সামনে শুধু আর কেউ না, লোকের সামনে লজ্জা দেওয়া যাবে না। কি হয়েছে ভাই? ভাই আপনি মনে কিছু করেন না, আপনার এই কথাটা ভাল লাগে না, আপনি বিভিন্ন সময় বলেন, আমার কথা ভুল হলে মাফ করে দিয়েন ভাই, আপনি একা একা এক চিন্তা করে দেখেন। এভাবে যদি আপনি একটা মানুষকে বলেন সে কি রাগ করার কথা? হয়তো মুখটা একটু কালো হয়ে যাবে কিন্তু সে আপনার উপরে চড়াও অন্তত মায়ের অন্তত খাবেন না। এরপরে অগোচরে যায় সে চিন্তা করবে ঠিকই, উপর দিয়ে মুখ যতই কালো হোক চিন্তা করবে লোকটা বলছে আসলেই আমার সমস্যা আছে কিনা। তাহলে এই লোকটার সামনে আপনি তার দোষের কথা বলার কারণে তার দোষটা দূর হবে, আত্মসমালোচনা করবে, সমাজ সুন্দর হবে, খারাপের পরিমাণ সমাজ থেকে দূর হবে, ঠিক না? ঠিক। এই জন্য ইসলাম বলছে আল্লাহ নির্দেশ হলো গীবত এটা হারাম, আল্লাহ তারা আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। এখন প্রশ্ন হলো এই গীবত থেকে, এটা থেকে বেঁচে থাকার জন্য আমি কি করব, বা আগে গীবত করে ফেলেছি সেগুলো কি করব? কোনো মানুষের গীবত করে ফেললে আল্লাহর কাছে তার জন্য মাপ চাইবেন, আমি ওনার গীবত করে ফেলছি এক্সাম্পল স্বরূপ, তাহলে আমি বলবো ওনার কথা, আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন, ওনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, ওনার রুটি রুজিতে বরকত দান করেন, ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন, এটা গীবতের কাফফারা ইনশাআল্লাহ। আরেকটা হলো গীবত হয়ে গেছে তবা তো করবেনই, লজ্জিত আল্লাহর কাছে মাফ চাইবেন। গীবত হয়ে গেছে এই লোকটার যাদের সামনে বদনামি করছেন তাদের সামনে আবার যাইয়া পারলে তার সুনাম যেটা তার মধ্যে আছে মিছামিছি না সেটা আবার বলবেন যে ভাই লোকটার কিন্তু একটা ভালো গুণ আছে, ওদিন তো আমি একটা খারাপ কথা বলছি তার কিন্তু ভালো কিছু জিনিস আছে, লোকটা কিন্তু এই দিকটা ভালো, সে কিন্তু ভাই কখনো কারোর সাথে রাগারাগি করে না, গালাগালি করে না, সে কিন্তু ভাই নামাজ ছাড়ে না, সে ভাই কারোর হক কিন্তু মারে না, তাহলে এটা কিছুটা হলেও তার ক্ষতিপূরণ হবে। আর যদি সুযোগ থাকে তার কাছে মাপ চাওয়ার একান্তে, ভাই মনে কিছু করেন না, আপনার পেছনে আপনার একটু বদনাম করে ফেলছি, কী করছি আর জিজ্ঞাসা করা করি করেন না, আমার অন্যায় হয়ে গেছে ভাই আমার মাফ করে দেন, যদি মাপ চাওয়ার সুযোগ থাকে চাইয়েন, আবার এটাও যাত্রার কাছে চাইয়েন না, যাত্রার কাছে চাইতে যাবেন কলারটা ধরে আগে টান দিয়ে বলবে কি বলছো আগে সেটা কো, বদনামি করে মাপ চাইতে এসে চান তো আমার কি বদনামি করছো সেটা কো, এবার তখন চিন্তা করবেন ছেড়ে দেওয়া কেন্দ্রে বাসি, মাপ চাওয়ার দরকার নেই আমার ছেড়ে দিই। তো এই জন্য এটা বুঝতে হয় যে কোন ব্যক্তি এটা বললে মাইন্ড করবে না, রাগ করবে না, তাকে বলবেন, আর যদি বললে উল্টা রাগ করবে না হয় তাহলে তারা বলার দরকার নেই, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং অন্য কাফফারাগুলো আদায় করবেন। আল্লাহ আমাদের সবাইকে গীবতের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গীবত থেকে বাঁচার জন্য কি করতে হয় জানেন? পরিবেশ থেকে বাঁচতে হয়। আমি যখন মাদ্রাসায় পড়ি অনেক ছোট ছিলাম, দাই গজায় নাই তখনও, চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসায় পড়ি, আমার মনে আছে আমার এক ছাত্র ভাই ছিলেন কুমিল্লা বাড়ি, নাম আব্দুল কাইয়ুম, জানি না কোথায় আছে কি করে, কোনো যোগাযোগ নাই, কিন্তু আমার খুব কাছের ছাত্র ভাই ছিলেন, একই ক্লাসে আমরা পড়তাম। তো আমার সে ক্লাসমেটটা খুব মোত্তাকি পরহেজগার ছিল, অনেক বেশি মোত্তাকি পরহেজগার, এ আল্লাহর বান্দা, আমার এখনও মনে আছে যে ছাত্রদের মধ্যে দু চারজন একসাথ হইলে
আরেকটা ছাত্রর ব্যাপারে অনেক সময় সমালোচনা হয়, গীবত হয়। কারণ গীবতটা তো শয়তান এখন আমাদের কাছে ঘি ভাত করে দিছে। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত। ঘি ভাত, গরম ভাত আর ঘি, যেরকম টেস্ট হয় না গীবত করতে, ওইরকম টেস্ট লাগে। গীবত না করলে আমাদের ভালোই লাগে না, মসজিদ জমেই না। মানে কয়েকজন, দুইজন আছেন তাহলে তিন নম্বরটা নিয়ে খোঁচাখুঁচি না করলে আমাদের ভালো, শয়তান এরকম করে ফেলছেন আমাদের কাছে। তো আমাদের মধ্যে কখনো কোনো বন্ধুকে নিয়ে, কোনো ক্লাসমেটকে নিয়ে, কোনো টিচারকে নিয়ে, কোনো স্টাফকে নিয়ে বা কাউকে নিয়ে যদি সমালোচনা হতো, আমি প্রায় সময় দেখতাম যে আমার সে ছাত্র ভাই, আমার সে ক্লাসমেট ভাই আব্দুল কাইম ভাই, উনি ওই মজলিসে স্টেট প্রতিবাদ করতেন। বন্ধু বান্ধব বলতেন, দেখেন আপনারা মানুষের পেছনে সমালোচনা বন্ধ করেন, না হলে আমি উঠে যাব। বন্ধ যদি করতো তো ভালো, না করলে সে কানে হাত দিয়ে উঠে চলে যেত এবং প্রায় দিন এই কাজটা করত। তখন আমার মধ্যে এক ধরনের প্রেরণা জাগ্রত হতো যে মাশাআল্লাহ, হারাম থেকে বাঁচার জন্য কত চেষ্টা। তো যে ভাই প্রশ্ন করেছেন, এবং যারা অনেকে, গীবত করা যেরকম গুনাহ, গীবত শোনাটাও গুনাহ। এই জন্য যে মসজিদে থাকবেন, গীবত শুরু হলে সেখান থেকে সরে যাবেন, পারলে সেখানে গীবত বন্ধ করবেন, আর না হলে নিজে সরে যাবেন, শুনবেন না। ভাইরে, আমলনামা বরবাদ হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে যখন দেখবেন হাজার হাজার গীবতের মামলার আসামি, একটা গীবতের বিচার হওয়া ছাড়া পাও নাড়াতে পারবেন না ভাই, সেদিন আফসুস করবেন। আল্লাহর কসম, একটা গীবতের গুনাহ আমলনামা থেকে মুছতে পারবেন না। কিন্তু দুনিয়াতে এখনো সুযোগ আছে, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা সমাজটাকে সুন্দর করি। আমরা কোনো মানুষের পেছনে সমালোচনা করব না, সমালোচনা শুনবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।